এনি আলোচনার জন্য স্টুডিওতে আছেন কামরুজ্জামান মামুন, সরাস্বরী যাচ্ছি তার কাছে। মামুন, আপনাকে স্বাগত জানাচ্ছি। মামুন, চারদিন পরেই কিন্তু ইইউর পর্যবেক্ষক দল আসার কথা রয়েছে, তো তার আগেই আমরা দেখলাম যে বিএনপি মহাসচিব ঢাকায় নিযুক্ত ইইউর রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন। পুরো বৈঠকে কি কি বিষয় উঠে এসেছে সেটি আগে একটু জানতে চাই। সাদিয়া, আপনাকে জানাবো পুরো বৈঠকের বিষয়ে। তার আগে বলি যে নির্বাচন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যত সন্নিকটে আসছে ততই কিন্তু রাজনৈতিকভাবে যে আন্দোলন বা রাজনৈতিকভাবে যে যোগাযোগের তৎপরতা, যে কূটনৈতিক তৎপরতা, সেগুলো কিন্তু বাড়তে শুরু করেছে আমরা দেখছি। এবং আপনি যেটি জানতে চাচ্ছিলেন যে ইইউ পর্যবেক্ষক দলের সাথে আসলে আজকে কী আলোচনা হয়েছে, এর আগেও কিন্তু ইইউ পর্যবেক্ষক দলের সঙ্গে বা ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির নেতারা সাক্ষাৎ করেছেন। সে সময়ও তারা আসলে নির্বাচনকালীন অবস্থা, রাজনৈতিক প্রেক্ষাপট সব কিছু তাদের সামনে তুলে ধরেছেন তাদের মতো করে। যদি বলি যে আজকের যে বৈঠক ছিল সেই বৈঠকে আসলে কী কী আলোচনা হয়েছিল, কী কী আলোচনা হয়েছে এবং কী কী ধারণা তাদেরকে দেয়া হয়েছে সে প্রসঙ্গে একটু বিস্তারিত বলবো আপনাকে। আওয়ামী লীগের অধীনে কেন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব, তিনি বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে আওয়ামী লীগের অধীনে কেন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় সেটি তারা জানিয়েছেন ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলিকে। দ্বাদশ সংসদ নির্বাচন ও বর্তমান রাজনীতি সম্পর্কে তাকে অবহিত করা হয়েছে, আলোচনা হয়নি সংলাপ নিয়ে। ধারণা দেন নির্বাচনকালে নিরপেক্ষ সরকারের বিএনপি যে সে দশ দফা থেকে যদি বলি এখন তারা এক দফায় এসেছে, তারা যে দাবি নিয়ে আসছে যে নির্বাচনকালে নিরপেক্ষ সরকারের দাবি, সেই নির্বাচনকালে নিরপেক্ষ সরকার কেমন হতে পারে বা সরকারের গঠন কেমন হতে পারে, কাঠামো কেমন হতে পারে, সেই বিষয় নিয়ে কিন্তু তারা ধারণা দিয়েছেন ইইউ রাষ্ট্রদূতকে। আপনি যেটি বলছিলেন যে চার দিন বাদে আসছে দেশে ইইউ এর একটি পর্যবেক্ষক দল, চার দিন বাদে ইইউ পর্যবেক্ষক দল আসবে যারা আসলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে পর্যবেক্ষণ করবে। ইইউর দলের সঙ্গে বা প্রতিনিধিদের সঙ্গে কিন্তু ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও নির্বাচনকালীন সরকার নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে, তো দুই রাজনৈতিক দলের আসলে এই কূটনৈতিক তৎপরতা কেমন চোখে পড়ছে? নির্বাচন সামনে রেখে কূটনৈতিক তৎপরতা কিছুটা বেড়েই থাকে এবং এইবার যেটি আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু দেশে দুইটি যে দল রয়েছে বিএনপি এবং আওয়ামী লীগ, ক্ষমতাসীন দল এবং বিরোধী দল, তারা কিন্তু কূটনৈতিকভাবে বেশ তৎপর হয়ে উঠেছেন। আমরা যেটি বলছিলাম, যদি এর কিছু পরিসংখ্যান আপনাকে বলতে চাই, যে এবছর 16 এপ্রিল ও 6 জুন পিটার হাসের সঙ্গে বৈঠক করে বিএনপি এবং সেই বৈঠক কিন্তু যে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, সেই মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে হয়েছে এবং মার্কিন যে দপ্তর সেখানেও হয়েছে। 7 জুন বৈঠক করে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে। বলে রাখি যে এই যে আজ বৈঠক অনুষ্ঠিত হলো, এর আগে 7 জুন অর্থাৎ গত মাসের 7 তারিখেও কিন্তু যে চার্লস হোয়াইটলি তার সঙ্গে কিন্তু বিএনপি নেতারা বৈঠক করেছিলেন এবং তখনও কিন্তু নির্বাচনকালীন এই যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছিল, আজ আবার পুনরায় বৈঠক হলো। আওয়ামী লীগ গত 16 ফেব্রুয়ারি চলতি বছরের ইইউভুক্ত 7টি দেশকে নির্বাচনকালীন সরকার প্রসঙ্গে অবহিত করে এবং মার্চে বৈঠক করে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে, অর্থাৎ যে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এবং ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি রয়েছেন তাদের সঙ্গে কিন্তু দফায় দফায় দু দলই আসলে বিভিন্ন সময়ে বৈঠক করছেন এবং তারা বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট, রাজনৈতিক অবস্থা রয়েছে, দুই দলের পক্ষ থেকে তারা তাদের মতো করে এই এই যে কূটনৈতিক তৎপরতা রয়েছে সেটি তারা আসলে চালিয়ে যাচ্ছেন। তো আসলে এ সংক্রান্ত আরও বেশ কিছু তথ্য আপনাকে জানাবো, তার আগে আমরা একটা প্রতিবেদন দেখে আসবো যে নির্বাচনকালীন সরকার নিয়ে বিদেশিদের কাছে আসলে ধরনা দিয়ে কোনো লাভ হবে না, আওয়ামী লীগ নেতারা এটি আসলে বলছেন এবং সংবিধানের বাইরে যাওয়ার এক চুলো সুযোগ নেই বলেও জানিয়েছেন তারা। এই সংক্রান্ত একটি প্রতিবেদন রয়েছে আমাদের হাতে, দেখে এসে ফিরবো আলোচনায়। নির্বাচনকালীন সরকার নিয়ে ইউরোপীয় ইউনিয়নকে আগেই দলের অবস্থান জানিয়েছে ক্ষমতাসীন দল। এবছরের 16 ফেব্রুয়ারি হওয়া বৈঠকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের নেতৃত্বে প্রতিনিধি দল ইইউভুক্ত 7টি দেশকে জানায় দ্বাদশ সংসদ নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। এর এক মাস পর একই ইস্যুতে বৈঠক হয় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গেও। সেই বৈঠকেও আওয়ামী লীগ প্রতিনিধি দল জানায় সংবিধানের বাইরে না যাওয়ার কথা, আশ্বস্ত করা হয় অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের। ক্ষমতাসীন দলের নেতারা বলছেন নির্বাচনকালীন সরকার নিয়ে বিএনপি বিদেশিদের কাছে যতই নালিশ করুক সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। যারা বিদেশিদের কাছে, বিদেশি প্রভুদের কাছে ধর্ণা দেয়, নালিশ করে, তারা কিন্তু জানে না, বুঝতেও পারে না, বিদেশিরা কিন্তু তাদেরকে ক্ষমতায় বসিয়ে দিতে পারবে না। এদেশে নির্বাচনে অংশগ্রহণ করার মধ্য দিয়ে সাংবিধানিকভাবে জনগণের ম্যান্ডেট নিয়েই দেশ পরিচালনার সুযোগ নিতে হবে, যদি দেশবাসী সুযোগ দেয়। কিন্তু যারা
দেশের জনগণের প্রতি আস্থা রাখতে পারে না। জনগণ জনমত তাদের পক্ষে নেই এটা বুঝতে পেরেই বিদেশিদের কাছে ধর্ণা দেয়। দলটির নেতারা বলছেন আন্দোলনে ব্যর্থ হয়ে বিদেশিদের দ্বারস্থ বিএনপি। কোনো তত্ত্বাবধায়ক সরকার বা যে কোনো ধরনের সরকার, বর্তমানের সরকারের বাইরে যে কোনো ধরনের সরকার হবে না, এর প্রশ্নই ওঠে না। সংবিধানের বাইরে যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। এই আন্দোলনের কথা তো শুনে আসছি, তাদের মাজার জোর কতটুকু আমরা দেখি। আন্দোলন করার মতো সংগঠন তো তাদের না। আন্দোলনের নামে দেশবিরোধী ষড়যন্ত্র হলে কঠোরভাবে মোকাবেলার হুঁশিয়ারিও দিয়েছেন ক্ষমতাসীন দলের নেতারা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সাদিয়া মামুন, যেটি প্রতিবেদনও দেখছিলাম যে বারবারই কিন্তু ক্ষমতাসীন দল অভিযোগ করে আসছে যে বিএনপি যে রাজনৈতিক কর্মসূচিও দিচ্ছে সেটিও কিন্তু বিদেশিদের মদতপুষ্ট হয়েই, কি বলবেন? আসলে নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু কথা পাল্টা কথা বাকযুদ্ধ আসলে লেগেই থাকছে, এবং এটি কিন্তু আসলে বলা চলে যে এটি রাজনীতির সৌন্দর্য, এবং এটি সেই পর্যন্তই আসলে ঠিক থাকবে যতক্ষণ পর্যন্ত না জনগণের কোনো ক্ষতি হয়। তো আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রয়েছেন, তিনিও বিবৃতি দিয়েছেন আজকে। এছাড়া আমরা প্রতিবেদনটিতে কিন্তু আমরা দেখলাম যে আওয়ামী লীগের যিনি যুগ্ম সাধারণ সম্পাদক রয়েছেন বা সভাপতি মণ্ডলীর সদস্য রয়েছেন, তারাও কিন্তু বলছেন এবং একই কথা বলে আসছেন তারা দীর্ঘদিন যাবত, এবং বিএনপিও কিন্তু তাদের যে দাবি সেই দাবিতে অনড়ই রয়েছেন। এখন মাঝখান থেকে সংলাপের কোনো সুযোগ রয়েছে কিনা এটি কিন্তু মাঝখানে কিছুদিন আগে কিন্তু বেশ আলোচিত হয়েছিল, এখন আবার সংলাপের যে ইস্যু সেটি কিন্তু কিছুটা স্তিমিত হয়েছে। আমরা এই বিষয়েও আলোচনা করব। দেখিনি একটু যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যে বিবৃতি দিয়েছেন তাতে কী উল্লেখ ছিল। মির্জা ফখরুলের বক্তব্য রাষ্ট্রদ্রোহিতামূলক, তিনি আসলে যে ইস্যুতে এটি বলেছেন ওবায়দুল কাদের, তিনি বলছেন যে ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্য দিয়ে থাকেন যে সরকারের সময় শেষ হয়ে এসেছে, সরকারের সম্পর্কে আরও যে বিশদগার আসলে তিনি তার বক্তব্যে করে থাকেন সেই বক্তব্যগুলো রাষ্ট্রদ্রোহিতামূলক। বিএনপির ষড়যন্ত্র নির্ভর দল বিদেশি প্রভুদের দিকে মুখিয়ে আছে, তারা অসাংবিধানিক পথে ক্ষমতায় আসতে লবিস্ট ফার্ম নিয়োগ করেছে বিএনপি, সংবিধান অনুযায়ী মেয়াদ পূর্ণ করে নির্বাচন হবে। ওবায়দুল কাদের আজকে যে বিবৃতি দিয়েছেন সেই বিবৃতিতে এটি উল্লেখ ছিল। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক বাহউদ্দিন নাসিম, তিনিও কিন্তু আজকে কথা বলেছেন, তিনি সংলাপ ইস্যুতেও কথা বলেছেন। আমরা যদি একটু দেখে নিই যে সংবিধানের বাইরে যাবে না সরকার, সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই এখন পর্যন্ত, অর্থাৎ যে নির্বাচনকালীন সরকার, বর্তমান যে সরকার রয়েছেন তার অধীনে আসলে থেকেই নির্বাচনে অংশ নিতে হবে এবং তারপর নির্বাচন করবে হচ্ছে নির্বাচন কমিশন, নির্বাচনকালীন যে সহায়তা দরকার থাকে সেটি আসলে সরকার করবে, নালিশ করে লাভ হবে না এবং তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে কোনো সংলাপ হবে না। এই যে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে কোনো সংলাপ হবে না, এটি আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু বারবারই বলা হচ্ছে সংলাপ হতে পারে অন্য ইস্যুতে। আজকে যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে গুলশানে যে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয় রয়েছে সেখানে যখন ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক হচ্ছিল, পরে কিন্তু সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যে আসলে সংলাপ সংক্রান্ত কোনো কথা হয়েছে কিনা, ইইউ রাষ্ট্রদূতকে আপনারা অবহিত করেছেন কিনা, যেহেতু সামগ্রিক বিষয়ে তারা অবহিত করেছেন। তো সেখানে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন যে সংলাপ ইস্যুতে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে কোনো কথা হয়নি বা সংলাপ নিয়ে কোনো দিক কিছু করা যায় কিনা বা সংলাপের কোনো প্রস্তাব বিএনপির পক্ষ থেকে ইইউর মাধ্যমে কোনো কিছু করা যায় কিনা, কোনো ধরনের সংলাপ নিয়ে কোনো আলোচনা বিএনপিও আসলে এখন করেনি আজকে। অর্থাৎ সরকার এবং বিরোধী দল দুই পক্ষই কিন্তু আসলে নির্বাচনকালীন সরকার নিয়ে নিজেদের অবস্থানই আসলে অনড় আছেন, সেখানে আন্তর্জাতিক মহলের মধ্যস্থতাতেও আসলে সংলাপের কোনো সুযোগ থাকছে না হয়তো। তবে কূটনৈতিক তৎপরতা আরও বাড়বে নির্বাচন আসতে আসতে, হয়তো এখন সেটি দেখার অপেক্ষা যে আসলে শেষ পর্যন্ত রাজনৈতিক স্থিরতা দেশের মধ্যে টিকে থাকে কতটুকু এবং আসলে জনগণের সাথে থেকে কতটা সুবিধাভোগী হয়। আপনাকে ধন্যবাদ মামুন। ধন্যবাদ সাদিয়া। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী কামরুজ্জামান মামুন।